আম্মাজান আপনি আব্বাজান আহেন আহেন আসসালামু আলাইকুম আব্বাজান ওয়া আলাইকুম আসসালাম আপনার জামাইরে লই আইছি আইছি থেকে দোকানে বইবো কোন কি ও চাকরির অসুবিধা হইব না অসুবিধা কি আছে আর চাকরি করার লাগবো কেলা নিজের ব্যবসা আছে ব্যবসা সামলাইবো লগে আমিও বমু কি করব আপনি আম্মাজান আপনি বইবেন মানে বাবা আপনার জামাই তো আমি না বইলে বইবো না 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 ও তো বল লাগতো না আয় হালা ভাই জুম দে চুপ যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে বহু পরে দেখান যাইব এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। আব্বা আপনি একটা কাম করেন বাসা যান গা গিয়া রেস লঞ্চ চা পানি খান আমরা সামলাইলাম আচ্ছা আমি তাহলে গেলাম ঠিক আছে তাহলে আমার খেদার বার চাও ইত্তে লেগুতে মুকুট মাতির না ফারো আর গিলে মাইতে লেগুতে তুই বেশি কত গ্রিন্দ আর একটা দিমু কইতাছি যাও খারে আছো কেলা গতি দিকে বহো জবিতে বাঁধি রাখুম তোমারে সিনাবিতে বাঁধি রাখুম তোমারে ননাই রে কিছু তোমার কিন্তু একমল চাচার বাসায় যাওয়াটা একদমই ঠিক হয়নি এই কাই লাগবে তো আসতে এতে করে নবাব ভাইয়া কিন্তু বিব্রত বোধ করতে পারে হয়েছে চুপ একটু চুপ থাকো তুমি তোমার কি মনে হয় আমি সব কিছু চাই না হই না চুপ থাকো ওই নখেলারে কি আমি জানি না ওরা তো চায় সসির লগে নবাবের শাদি দিবার চাইলেই হবে নাকি অন্য কোথাও বিয়ে দিবে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। কই তোমাকেও তো অন্য কোথাও বিয়ে দিতে চেয়েছিল পেরেছে তুমি তো আমাকেই পতি হিসেবে মেনে নিয়েছো না ওইটাই তো ছিল আমার জিন্দিগির সবচেয়ে বড় ভুল সেই ভুলের মাসুল তো হনদি দিতাছি তুমি কি এটা মনে প্রাণে বিশ্বাস করো সিমি না করে আর কি করো হ্যাঁ কই তুমি আমার পক্ষে কথা কইবা তা না তুমি নবাবের পক্ষে কথা কইতেছো ভাবছিলাম নবাব অনেক ভালো কিন্তু যেটা ভাবছিলাম এটা ভুল না সিমি এটা তোমার ভুল ধারণা তুমি নবাব ভাইকে যেমন ভাবে ভেবেছো আসলে উনি অমন না উনি অনেক ভালো মানুষ অনেক পরোপকারী কারো বিপদ দেখলেই উনি এগিয়ে যান বেটার তুমি নবাব ভাইয়াকে সরি বলে কি নবাব রে আমি সরি কবু আমি তুমি আমারে চিনো না এ সিমি তুমি চিনো না এ সিমি কোনদিন কাউরে সরি কইছে তুমি আমাকে কইলা কেন এ কথা কইলা কেন আমার বিরুদ্ধে দুনিয়ার কথা সব কথা আমি প্যাক দিকে বাই করুক।